এসেকে যাওয়ার একটা মশালা বলি যাই আমাদের ছোটবেলায় তো দেখি নাই আর 30 বছর আগেও দেখি নাই এখন পর্যন্ত দেখা যাচ্ছে প্রত্যেকটা মসজিদে সিয়ার মুসল্লি কতক্ষণ কোন কোন মসজিদের প্রথম কাতার সবই চেয়ারম্যান সারা ইউনিয়নের মানুষ ভোট দেবে না একটা চেয়ারম্যান আর এক এক মসজিদে বিনা ভোটে 10 জন 20 জন 30 জন 50 জন চেয়ারম্যান আল্লাহু আকবার এত চেয়ারম্যান চেয়ারম্যানরা চেয়ারম্যানই মশালাটা মুক্তি সাহেবের কাছে শুনিয়ে দেন তারপরে নামাজ পড়বেন ছোট করে বলে যাই আমার কাছে জিজ্ঞেস করছে ফোনে কয় হুজুর চেয়ারে কি নামাজ পড়া জায়েজ আছে এখন জরুরতটা মশালাটা বিস্তারিত খুলে বলে নাই যেহেতু জিজ্ঞাসা যেমন জবাব আমার তেমন আমি বললাম লাইসা আলাল মারিজ হারাজুন রোগীর কোনো মশালা নাই রোগী যেভাবে পারে নামাজ পড়তে সেভাবে প্রয়োজনে চেয়ারে দরকার হলে পড়বে নইলে বসে পড়লে নিচে পড়বে যদি চেয়ারও বসতে না পারে নিচেও বসতে না পারে শুধু দাঁড়িয়ে থাকতে পারে তাহলে সম্পূর্ণ আহকামগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পালন করবে ইশারা ইঙ্গিতে যদি দাঁড়িয়েও না পারে চেয়ারেও না পারে সোজা হয়ে নিচেও বসতে না পারে শুয়ে থাকতে পারে শুয়ে পড়তে পারে তাহলে শুয়েও পড়তে পারবে আল্লাহ তারে অনুমতি দিয়েছে এখানে তো আমার জবরদস্তি হুকুম দেওয়ার অধিকার নাই আমি ফোনে বললাম জি ভাই চেয়ারে নামাজ পড়া জায়েজ আছে ভাই হুজুর এভাবে স্বাভাবিক সাধারণ মশালা ছেড়ে দেওয়ার কারণে আমাদের মসজিদে সামনের দুই কাতারি চেয়ারম্যান আমি বললাম যদি চেয়ার যোগ্য রোগী হয় তাহলে উপায় কি পড়বে না তা যাবে কোথায় ঠিক আছে পড়লো চেয়ারওয়ালারা চেয়ারে আমাদের ইমাম সাহেব চেয়ারে পড়াইতে চাইবার বলেন কয় ইমাম সাহেব চেয়ারে বসে নামাজ পড়াইতে চাই ইমাম সাহেব দাঁড়াতে পারে আমি বললাম এমন মাজুর ইমামের দরকার কি দেশে কি ইমামের অভাব আছে যদি ইমাম চেয়ারে পড়াইতে চাই দাও চেয়ার ইমাম রাখা না তোমরা নিচে পিছনে পিছনে ঠিক করে ফেলো ইমাম বসবে চেয়ারে তোমরা শুয়ে শুয়ে পড়বে পিছন টিছন বানাই ফেলো চেয়ারে নামাজ পড়ার মশালা গুলো যদি আপনার দাঁড়ানোর ক্ষমতা থাকে তাহলে শুরু থেকে চেয়ারে বৈশা নামাজ পড়লে নামাজ হবে না নামাজের 13 ফরজের একটা ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ কতক্ষণ যদি আপনার দাঁড়ানোর পরে রুকু দেওয়ার ক্ষমতা থাকে আপনি রুকু দেন নাই দাঁড়ানো নাই শুরু থেকে চেয়ারে বসে নামাজ পড়ান পড়েন তাহলে আপনার নামাজ হবে না আপনি দুইটা ফরজ তরক করেছেন নামাজের 13 ফরজের যে কোনো একটা ফরজ ইচ্ছায় অনিচ্ছায় ছুটে গেলে নামাজ হবে না আপনাকে দাঁড়ানোর ক্ষমতা আছে আল্লাহ তা প্রমাণ করেছে আপনি বাড়ি থেকে হেঁটে গেছেন মসজিদে মসজিদে যাইয়া 5 মিনিট টাইম আছে জামাত শুরু হওয়ার আপনি মসজিদে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছেন বোঝা গেল আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে চট করে হাতেতে মোবাইলটা হাতের থেকে নিচে পড়ে গেছে আপনি কুজো হইয়া বাঁকা হইয়া মোবাইলটা তুলে নিচে থেকে তুললেন আল্লাহ প্রমাণ করে নিয়েছে তোমার রুকু দেওয়ার ক্ষমতা আছে দাঁড়ানোর ক্ষমতা আছে দাঁড়িয়ে ছিলে এতক্ষণ রুকু দেওয়ার ক্ষমতা আছে তুমি নিচে হয়ে হাতেতে লাঠিটা পড়ে গেছে তুললে হাতেতে মোবাইল পড়ে গেছে তাও তুমি তুলে নিলে প্রমাণ করো তুমি রুকু দেওয়ার ক্ষমতা আছে এই ব্যক্তি তুমি শুরুতে না দাঁড়াইয়া শুরুতে রুকু না দিয়া তুমি যে শুরু থেকেই যে চেয়ারে বসে নামাজ পড়ো তোমার দুইটে ফরজ তরক হয়ে গেছে নামাজ হবে না তাহলে করণীয় কি যদি আপনি পারেন দাঁড়াইতে হবে রুকুও দিতে পারেন রুকুও দিতে হবে সাবি আল্লাহ গুলি মানে হামিদা কয়ে দাঁড়াইতে পারেন তাও পারেন কিন্তু চেয়ারের নিচে নিচে দিকবার সিজদার দিকে যাইতে পারেন না ওই জায়গা আপনার অত্যন্ত কষ্ট হয় ওখান থেকে আল্লাহ পাক বিকল্প সড়কের ব্যবস্থা রাখছে আপনার পাশার কাছে চেয়ার রাখবেন আপনি চেয়ারে বসে পড়বেন পাশার কাছে চেয়ার রাখবেন আপনি রুকু থেকে উইটা তারপরে নিচে যার সময় চেয়ার রাখবেন চেয়ারে বসে সিজদার কাজটা চেয়ারে বসে সারবেন তাসাহুদ চেয়ারে রাখবেন এবার এই চেয়ারটাকে সেটিং এর একটা মশালা সময় আমার কম উদ্দেশ্য রয়েছে অন্য জায়গা চলে আসছে একটু এই দিক এই জন্য কথাগুলো সেরে যাচ্ছি আল্লাহু আকবার মনে রাখবেন চেয়ারটাকে এবার সেট করবেন কোন জায়গায় হয় দাঁড়ানোর সময় চেয়ারটার পিছনের পায়া মুসল্লিদের পায়ে গোড়ালি বরাবর কাতার সোজা দাঁড়ানো থাকবে চেয়ারের পিছনের পায়া থাকবে মুসল্লিদের পায়ের গোড়ালি বরাবর তাহলে আমি দাঁড়াইলে তো মুসল্লিদের কাতারে থেকে এক হাত আগে চলে যাই দাঁড়ানোর সময় যদি এক হাত আগে যান বসার সময় তো সমান হবেন
যদি আপনি যে কোনো একটা দিক তো ছাড়তেই হবে দাঁড়ানোর সময় যদি সমান করেন তাহলে সিয়ারের সামনের পায়া হবে গোড়ালি বরাবর পুরো সিয়ার চলে যাবে পিছনের কাতারে ওই বরাবর মুসল্লি একজন পিছনে দাঁড়ানো আছে ওই লোকটা যখন সিজদায় যাবে ওর মাথা চলে যাবে আপনার সিয়ারের নিচে ও যখন সিজদাতে উঠবে তা আপনার সিয়ারটা তার মাথায় থাকবে ও সিজদাতে উঠবে আপনার সিয়ার মাথায় নিয়া আপনার তো আন্দাজ আছে সিয়ার পিছনে আছে বসে পড়বেন আপনি একদিকে সিজদায় পড়বেন ওদিকে তার মাথায় সিয়ার পুরোটা মসজিদ হজবরল হয়ে যাবে হাসাহাসি কান্নাকাটি শুরু হয়ে যাবে নামাজ নষ্ট হবে কাজেই সিয়ার তো ঝামেলাই ঝামেলা এক জায়গা ঝামেলা সে করবে প্রথম ঝামেলাটা হোক আর বাকি বড় ঝামেলা না হোক আপনি সিয়ারকে সামনে রাখবেন আপনি সিয়ারের সামনে গিয়ে দাঁড়াবেন লাইসা আলাল মারিজ হারাজুন রোগীর কোনো মশলা নাই সরে যায় Mm-hmm.